দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। কাশ্মীরে তিনজনকে গুলি করে হত্যা। কাবুলে মসজিদে রক্তক্ষয়ী হামলার দায় স্বীকার আইএসের। পরমাণু সমঝোতায় ফেরার টিকিট হল ট্রাম্প আমলের আটশো নিষেধাজ্ঞা প্রত্যাহার। ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে তালেবান মুখপাত্র। আফগানিস্তানের ব্যাপারে ইরান ও পাকিস্তান অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে। ইসরায়েলের সঙ্গে শান্তি প্রক্রিয়ায় যেতে প্রস্তুত ফিলিস্তিন। এবং সর্বশেষ জানিয়ে দিব তালেবান নেতাদের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিশেষ দূত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। কাশ্মীরে তিনজনকে গুলি করে হত্যা। ফের অশান্ত হয়ে উঠছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর। অঞ্চলটিতে এক ঘন্টার ব্যবধানে তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে, যার মধ্যে আছেন রসায়নবিদ খাদ্য বিক্রেতা ও একজন ট্যাক্সি চালক। ঘটনার পর পুরো অঞ্চলে থমথমে অবস্থা বিরাজ করছে। হামলার কারণ খতিয়ে দেখছে নিরাপত্তা বাহিনী। প্রয়োজনে অভিযান চালানোর ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে এই হামলার ঘটনা ঘটে। এনডিটিভি তাদের প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে শ্রীনগরের ইকবাল পার্কের কাছে নিজের ঔষধ দোকানে ছিলেন 70 বছরের মাখন লাল। হঠাৎই তাকে গুলি করা হয়। দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে এটিকে সন্ত্রাসী হামলা বলে ধারণা করেছে পুলিশ। এ ঘটনার রেশ কাটাতে না কাটাতেই শহরের হাওয়াল এলাকায় এক স্থানীয় খাবার বিক্রেতাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। বীরেন্দর নামে ওই ব্যক্তি ভেলপুরি বিক্রি করতেন। খাদ্য বিক্রেতার মৃত্যুর কয়েক মিনিটের মধ্যে বন্দি পড়ায় আরো এক ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হন। পুলিশ জানিয়েছে বন্দি পড়া নোতখাই এলাকায় মোহাম্মদ শাফিলুন নামে ওই ব্যক্তিকে গুলি করা হয়। তিনি স্থানীয় ট্যাক্সি স্ট্যান্ডের সভাপতি ছিলেন। এ ঘটনায় নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। শোক জানিয়েছেন অন্যান্য নেতারাও। এই ঘটনাগুলোর পর তিনটি স্থানেই থমথমে অবস্থা বিরাজ করছে। এর আগে জম্মু কাশ্মীরে আলাদা তিনটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাজধানী শ্রীনগরে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছিলেন। প্রথম হামলাটি স্থানীয় সময় শনিবার বিকেল 5:30 দিকে শ্রীনগরের কারানগর এলাকার ব্যস্ততম মদিনা কমপ্লেক্স প্রথম হামলার ঘটনাটি ঘটেছিল। দ্বিতীয় হামলার ঘটনাটি ঘটে ওই দিন রাত 8:00 দিকে প্রথম হামলার স্থান করা নগর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে বাতমলু এলাকার এসডি কলোনিতে আরেক ব্যক্তির উপর হামলা হয়েছিল। তৃতীয় হামলাটি ওই দিন স্থানীয় সময় 6:45 দিকে জম্মু কাশ্মীরের অনন্তনাগ শহরে কেপি রোডে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ এর 40 ব্যাটালিয়ন এর বাংকারে একটি গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটেছিল। তিনটি হামলার ওই তদন্ত করা হচ্ছে। কাবুলে মসজিদে রক্তক্ষয়ী হামলার দায় স্বীকার আইএসের। আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদের বাইরে শক্তিশালী বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করেছে আইএস। আইএসের প্রচারণার মাধ্যমে আমাক এ দাবি করা হয়। তাদের এক আত্মঘাতী বোমা হামলাকারী কাবুলের মসজিদের কাছে হামলা চালান, খবর এএফপির। রোববার বিকেলে কাবুলের একটি মসজিদের কাছে ওই আত্মঘাতী বোমা হামলায় 5 জন নিহত হয়েছেন বলে খবর আসে গণমাধ্যমে। এর আগে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এএফপিকে বলেছেন, এই হামলার পেছনে আইএস সমর্থিত কোনো গ্রুপই জড়িত। তালেবানের ক্ষমতা দখলের 7 সপ্তাহেই কেটে গেছে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এখন তাদের জন্য বড় হুমকি আইএস। আইএস খোরাসান ক্রমে বড় হুমকি হয়ে উঠছে তালেবানের জন্য। আফগানিস্তানের সীমান্ত এলাকায় তারা প্রায়ই তালেবানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ছে, সূত্র এএফপি। পরমাণু সমঝোতায় ফেরার টিকিট হলো ট্রাম্প আমলের 800 নিষেধাজ্ঞা প্রত্যাহার। ইসলামী প্রজাতন্ত্র ইরান বলছে তারা ভিয়েনায় পরমাণু সমঝোতার আলোচনায় ফিরতে চায়। তবে তার আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে তেহরানের বিরুদ্ধে যে সমস্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা প্রত্যাহার করতে হবে। ইরান বলছে ভিয়েনায় পরমাণু আলোচনার পর ফেরার ক্ষেত্রে আমেরিকার পক্ষ থেকে এই পদক্ষেপকে ট্রিগেট হিসেবে গণ্য করা হবে। ফ্রান্স 24 কে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদেহ এসব কথা বলেছেন। তিনি বলেন, ইরান অবশ্যই ভিয়েনা সংলাপে ফিরবে, তবে এর আগে প্রেসিডেন্ট রোহানির আমলে যে 6 দফা সংলাপ হয়েছে ইরানের বর্তমান প্রশাসন এখনো তা পর্যালোচনা করে দেখছে। তেহরান পর্যালোচনা করছে যে কেন 6 দফা আলোচনায় পরও কোনো পক্ষ সন্তোষজনক একটা পর্যায়ে পৌঁছাতে পারেনি। সাইদ খতিবজাদে বলেন, আমরা এসব ইস্যুও খুঁজে বের করার চেষ্টা করছি যা ভিয়েনা সংলাপের পরবর্তী দফায় আলোচনা করা উচিত। তবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ইরানের বিরুদ্ধে যে সমস্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা প্রত্যাহার করা, সূত্র পার্স টুডে।
ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে বলছে তালেবান মুখপাত্র। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, দ্বিপক্ষীয় বাণিজ্য ও পণ্য ট্রানজিটের ব্যাপারে ইরানের সঙ্গে তার দেশের গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে আরআইবির সংবাদদাতা এ খবর জানিয়েছে। ইরানের পূর্বাঞ্চলীয় খোরাসান রাজাভি প্রদেশের গভর্নর মোহাম্মদ সাদেক মোতামাদ্দিয়ানের নেতৃত্বাধীন একটি ইরানি প্রতিনিধি দল মঙ্গলবার কাবুলে তালেবান কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিতে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে জানান জবিউল্লাহ মুজাহিদ। এসব সমঝোতার মধ্যে রয়েছে সীমান্তবর্তী ইরানের দোগারুন ও আফগানিস্তানের ইসলাম কালা স্থলবন্দরের কার্যক্রম বৃদ্ধি, দোগারুন ইসলাম কালা মহাসড়কের উন্নয়ন, দুদেশের মধ্যে শুল্ক ও কাস্টমস সার্ভিস সংক্রান্ত তথ্য আদান প্রদান, আগামী এক মাসের মধ্যে অভিন্ন সীমান্তে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করা, আফগানিস্তানের জ্বালানি চাহিদা মেটানোর বিষয়ে আলোচনা করতে ইরানের তেল মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দলের কাবুল সফরের ব্যবস্থা করা, ইরান থেকে পণ্য নিতে আসা আফগান লরিগুলোর চালকদের নিরাপত্তা নিশ্চিত করা ইত্যাদি। তালেবানের মুখপাত্র বলেন, সাক্ষাতে দোগারুন থেকে ইসলাম কালা স্থলবন্দর পর্যন্ত গ্যাস পাইপ লাইন স্থাপন করতেও দুদেশের মধ্যে সমঝোতা হয়েছে। এই প্রকল্পের কাজ শীঘ্রই শুরু হবে বলে জানান মুজাহিদ। তিনি বলেন, আফগানিস্তানের পণ্য গঠনের বিষয়ে আলোচনা করতে ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল আগামী 10 দিনের মধ্যে কাবুল সফরে যাবে বলে কথা হয়েছে। গত 15 আগস্ট তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর থেকে এখন পর্যন্ত বিশ্বের কোন দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি, তবে অনেক দেশ আফগানিস্তানের উন্নয়ন কার্যক্রমে অংশ নিতে নিজেদের প্রস্তুতি ঘোষণা করেছে ইরান। এ পর্যন্ত আফগানিস্তানে 5 দফা মানবিক ত্রাণ পাঠিয়েছে। মঙ্গলবার আফগানিস্তানের ইরানি সাহায্যের 5ম চালান পৌঁছেছে, সূত্র পার্টস টুডে। আফগানিস্তানের ব্যাপারে ইরান ও পাকিস্তান অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে ইরানি মন্ত্রীকে জানালেন শাহ মেহমুদ কুরেশি। আফগানিস্তান পরিস্থিতির ব্যাপারে ইরান ও পাকিস্তানের মধ্যে দৃষ্টিভঙ্গির স্বস্তিদায়ক অভিন্নতা রয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। তিনি মঙ্গলবার ইসলামাবাদ সফররত ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরির সঙ্গে এক বৈঠকে মন্তব্য করেন। সাক্ষাতে আঞ্চলিক বিভিন্ন পরিস্থিতিতে ইরানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন পাক পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে ইসলামাবাদ ও তেহরানের দৃষ্টিভঙ্গিতে যে মেল রয়েছে তা স্বস্তিদায়ক। সম্প্রতি দেশাম্বাতে সাংহাই সহযোগিতা পরিষদের শীর্ষ সম্মেলনের অবকাশে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসির সাক্ষাতের কথা উল্লেখ করে দ্বিপক্ষীয় চুক্তিগুলো দ্রুত গতিতে বাস্তবায়নের আহ্বান জানান শাহ কুরেশি। তিনি সাংহাই সহযোগিতা পরিষদের পূর্ণাঙ্গ সদস্য পদ লাভ করায় ইরানকে অভিনন্দন জানান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে একটি সম্ভাব্য মানবিক বিপর্যয় প্রতিহত করার লক্ষ্যে দেশটিতে সাহায্য পাঠাতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান। ইরান ও পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলোতে বাজার স্থাপনের ব্যাপারে দুদেশের মধ্যে যে চুক্তি হয়েছে তা অবিলম্বে বাস্তবায়নেরও আহ্বান জানান শাহ মেহমুদ কুরেশি। ইসরায়েলের সঙ্গে শান্তি প্রক্রিয়ায় যেতে প্রস্তুত ফিলিস্তিন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গতকাল সোমবার এক মার্কিন কর্মকর্তাকে বলেছেন, আন্তর্জাতিক প্রস্তাব অনুযায়ী 1967 সালের সীমান্তের ভিত্তিতে ইসরায়েলের সঙ্গে শান্তি প্রক্রিয়ায় যেতে তিনি প্রস্তুত। ফিলিস্তিনি সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েল ও ফিলিস্তিনি বিষয়ক মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী হাদি আমরের সঙ্গে পশ্চিম তীরের রামাল্লায় অনুষ্ঠিত এক বৈঠকে আব্বাস এই মন্তব্য করেন। খবর 24 লাইভ নিউজ। আব্বাস আমরকে বলেন, ইসরায়েলের দখলদারিত্বের অবসান এবং 1967 সালের সীমান্তের ভিত্তিতে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা এবং মধ্যপ্রাচ্য শান্তির জন্য একটি আন্তর্জাতিক সম্মেলন করা প্রয়োজন। বর্তমানে পরিস্থিতি অগ্রহণযোগ্য উল্লেখ করে আব্বাস বলেন, ইসরায়েলকে অবশ্যই ফিলিস্তিনি আগ্রাসন ও ভূমি দখল বন্ধ করতে হবে। খবরে বলা হচ্ছে, মাহমুদ আব্বাস গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদে যে ভাষণ দেন তাতে তিনি ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলি দখল বন্ধের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। 2 অক্টোবর আব্বাস বলেছেন, ইসরায়েল যদি রাষ্ট্রভিত্তিক সমাধানের নীতি মেনে না নেয় তাহলে ফিলিস্তিনের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 1947 সালে গৃহীত প্রস্তাব বাস্তবায়ন সহ গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেবে। ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে সরাসরি শান্তি আলোচনা শুরু হয়েছিল, মধ্যস্থতায় ছিল যুক্তরাষ্ট্র, কিন্তু 2014 সালে ইসরায়েলি বসতি নিয়ে গভীর মতবিরোধ এবং 1967 সালের সীমান্তের ভিত্তিতে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বীকৃতির দাবিদার পরিপ্রেক্ষিতে শান্তি আলোচনা বন্ধ হয়ে যায়। গত 3 অক্টোবর ফিলিস্তিনি সফরে যায় ইসরায়েলি একটি প্রতিনিধি দল। ফিলিস্তিনের প্রেসিডেন্ট
প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রামাল্লাই প্রতিনিধি দলটিকে স্বাগত জানান, বামপন্থী মেরজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এছাড়া ছিলেন ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী তিনজন, এছাড়া ছিলেন ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী নিতজান হ্যারোভিজ ও আঞ্চলিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী ইসা ভিফ্রিস। সফরে দুপক্ষের মধ্যে বৈঠকে আঞ্চলিক শান্তি রক্ষার বিষয়টি গুরুত্ব পেয়েছে। প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে আব্বাস জোর দিয়ে বলেন, ইসরায়েলকে তার দখলদারিত্ব এবং ইহুদি বসতি নির্মাণের কার্যক্রম বন্ধ করতে হবে। আন্তর্জাতিক প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়সঙ্গত ও ব্যাপক শান্তি অর্জনের লক্ষ্যে কাজ করতে হবে। ইসরায়েলের উচিত ফিলিস্তিনিদের বাড়িঘর ভাঙা এবং জেরুজালেম থেকে তাদের নির্বাসন বন্ধ করা। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের নেতৃত্বাধীন জোট সরকারের থাকা মেরজ পার্টির প্রতিনিধি দলটি দ্বিরাষ্ট্রীয় সমাধান, দখলদারিত্বের অবসান এবং আস্থার সেতু নির্মাণের যৌথ সহযোগিতার পক্ষে তাদের অবস্থান নিশ্চিত করেন। তারা স্বাস্থ্যের ক্ষেত্রে সহযোগিতার গুরুত্ব নিয়ে কথা বলেন। এছাড়া ছিলেন ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী নিতজান হ্যারোভিজ ও আঞ্চলিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী ইসা ভিফ্রিস। সফরে দুপক্ষের মধ্যে বৈঠকে আঞ্চলিক শান্তি রক্ষার বিষয়টি গুরুত্ব পেয়েছে। প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে আব্বাস জোর দিয়ে বলেন, ইসরায়েলকে তার দখলদারিত্ব এবং ইহুদি বসতি নির্মাণের কার্যক্রম বন্ধ করতে হবে। আন্তর্জাতিক প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়সঙ্গত ও ব্যাপক শান্তি অর্জনের লক্ষ্যে কাজ করতে হবে। ইসরায়েলের উচিত ফিলিস্তিনিদের বাড়িঘর ভাঙা এবং জেরুজালেম থেকে তাদের নির্বাসন বন্ধ করা। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের নেতৃত্বাধীন জোট সরকারের থাকা মেরজ পার্টির প্রতিনিধি দলটি দ্বিরাষ্ট্রীয় সমাধান, দখলদারিত্বের অবসান এবং আস্থার সেতু নির্মাণের যৌথ সহযোগিতার পক্ষে তাদের অবস্থান নিশ্চিত করেন। তারা স্বাস্থ্যের ক্ষেত্রে সহযোগিতার গুরুত্ব নিয়ে কথা বলেন। তালেবান নেতাদের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিশেষ দূত। আফগানিস্তানে তালেবান নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বিশেষ দূত সাইমন গ্যাস। এ সময় তারা মানবিক সংকট সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছেন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র অফিসের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের জন্য প্রধানমন্ত্রী জনসনের উচ্চ প্রতিনিধি সাইমন গ্যাস, তিনি কাবুলের তালেবান নেতা আমির খান মোত্তাকি মোল্লা আব্দুল গনি বারাদার ও আব্দুল সালাম হানাফি সহ অন্যান্য সেনাদের সঙ্গে কাজ করেছেন। তাদের আলোচনার বিষয়বস্তু ছিল মানবিক সংকট মোকাবেলা যুক্তরাজ্য কিভাবে আফগানিস্তানে সহায়তা করতে পারে দেশটিকে সন্ত্রাসবাদের ভূমি হওয়া থেকে রক্ষা করা এবং যারা আফগান মাটি ছাড়তে চায় তাদের নিরাপদে প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করা। এছাড়া সংখ্যালঘুদের চিকিৎসা এবং নারী ও মেয়েদের অধিকার ইস্যু ফিরিয়ে আনা। এছাড়া সংখ্যালঘুদের চিকিৎসা এবং নারী ও মেয়েদের অধিকার ইস্যু নিয়ে আলোচনা করা হয়েছে জাতিসংঘের পররাষ্ট্র অফিস।